আর এখন আমরা ক্লাস সেভেন এর পরিবেশক বিজ্ঞান বইতে অপুষ্টি ও স্থূলতার উপর ভিত্তি করে 58 কোশ্চেন দেখব। ওকে, এর আগের পার্টে আমি তোমাদের এই মানুষের খাদ্যের উপর ভিত্তি করে 66 কোশ্চেন দেখেছিলাম পার্ট ওয়ানে। আর আমি তোমাদেরকে বলেছি যে এই মানুষের খাদ্য এবং পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমি মোট টোটাল এখানে 191টি শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন করেছি। এখানে কিন্তু আমরা শুধুমাত্র কোশ্চেন গুলি দেখবো, কারণ অ্যান্সার গুলি তোমরা তোমাদের বইতে এই পাঠ্য বইতে পরপর পেজ অনুযায়ী পেয়ে যাবে। এখানে এই যে কোশ্চেন গুলি তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন গুলি অ্যাকচুয়ালি আমি আমার স্টুডেন্টদের জন্য লিখেছি যাতে করে এই ছুটির মধ্যে তারা তাদের পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারে। আর এখানে এরই মধ্যে আমি সাজেশনটিও দিয়ে দিয়েছি, মানে এই যে কোশ্চেন গুলি আছে এই কোশ্চেন গুলি দিয়ে দেওয়া যারা পুরোটি ক্লিয়ার করবে আমি শিওর যে তারা 90-95% মার্কস হবে। তো তোমরা যদি কেউ ক্লাস সেভেনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আশা করছি এগুলি তোমরা যদি দেখো আর পরপর এখানে অ্যান্সার গুলি তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। ওকে, আর অ্যান্সার গুলি তোমরা তোমাদের বইতে দাগিয়ে দেবে, দাগিয়ে নিয়ে তোমরা কিন্তু এই কোশ্চেন ধরে কোশ্চেন ওয়াইজ পুরোপুরি অ্যান্সার গুলি তোমরা কমপ্লিট করতে পারবে। আর এই যে কোশ্চেন গুলি আমি লিখেছি তোমরা এই কোশ্চেন গুলি স্ক্রিনশট নিয়ে তারপর খাতায় লিখে নিতে পারো, লিখে নিয়ে বইয়ের থেকে তোমরা পরপর খুঁজে নিয়ে অ্যান্সার গুলি তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে। বা ভিডিওটি পজ করে রেখে তোমরা এখানে এই কোশ্চেন গুলি খাতায় লিখে নাও, লিখে নিয়ে তোমরা বইয়ের থেকে অ্যান্সার গুলিকে খুঁজে নিতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। এখানে একের জায়গায় আছে রক্তাল্পতা বলতে কি বোঝো, রক্তাল্পতা কি? তো দেখো, রক্তাল্পতা বলতে কি বোঝো কোশ্চেনটি যদি এইভাবে আসে বা এইভাবে আসে রক্তাল্পতা কি, এক্ষেত্রে কিন্তু আমাদের উভয় ক্ষেত্রে অ্যান্সারটি আমাদের একই হবে। তো কোশ্চেনটি যে কোনো ভাবে দিতে পারে, তার জন্য আমি এইভাবে দুভাবে লিখেছি। এবার দুয়ের দাগে কি কি কারণে রক্তাল্পতা হয়ে থাকে, এবার তিনের দাগে রক্তাল্পতার কারণে হিমোগ্লোবিনের কোন উপাদানের অভাব দেখা যায়, এবার চারের দাগে রক্তাল্পতার কারণে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কোন উপাদানের অভাব দেখা যায়, এবার পাঁচের দাগে আয়োডিনের অভাবে কোন কোন রোগ হয়, মানে আয়োডিনের অভাবে শরীরে কোন কোন রোগ হয় সেই এখানে অ্যান্সারটি লিখতে বলা হয়েছে। এবার ছয়ের দাগে শরীরে আয়রনের অভাবে কোন কোন রোগ হয়, বা কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে আয়রনের অভাবে যে সকল রোগগুলি হয় সেই সকল রোগের নাম উল্লেখ করে দেওয়া হলো আর বলা হলো যে এই রোগটি কিসের অভাবে হয়, তখন তোমাদের অ্যান্সারটি লিখতে হবে যে এই রোগটি আয়রনের অভাবে হয়। এবার সাতের দাগে আছে ম্যারাসমাস রোগের লক্ষণগুলি কি কি, কত বছর বয়সে শিশুদের এই রোগটি দেখা যায়। তো বলা হচ্ছে যে ম্যারাসমাস রোগের লক্ষণগুলি কি কি, মানে ম্যারাসমাস রোগ হলে যে শরীরের যে লক্ষণগুলি দেখা যায় সেই লক্ষণগুলি কি কি, আর কত বছর বয়সে শিশুদের এই রোগটি হয় সেটি এখানে বলতে বলা হয়েছে। মানে সাধারণত এই ম্যারাসমাস রোগটি শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে আর একটি নির্দিষ্ট বয়সে হয়ে থাকে, তো কত বছর বয়সে হয় সেই অ্যান্সারটি এখানে করতে হবে। এবার আটের দাগে 1-4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত যে রোগটি দেখা যায় তার নাম কি, এই রোগের লক্ষণগুলি কি কি। তো দেখো এখানে কোশ্চেনটি আছে যে 1-4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত যে রোগটি দেখা যায় তার নাম কি, এভাবে কোশ্চেনটি আসতে পারে বা কোশ্চেনটি ঘুরে আসতে পারে যে এই 1-4 বছর বয়স্ক অপুষ্টিজনিত যে শিশুদের রোগটি হয় সেই রোগের নামটি উল্লেখ করে বলা হলো যে এই রোগটি কত বছর বয়স্ক শিশুদের শরীরে দেখা যায় আর এটি কিসের কারণে ঘটে, এভাবে কিন্তু কোশ্চেনটি হতে পারে, আর এই রোগের লক্ষণগুলি কি কি। ওকে, বা কোশ্চেনটি এভাবে আসতে পারে যে এই সকল লক্ষণগুলি দেখা যায় কোন রোগের কারণে, সেভাবে কিন্তু কোশ্চেনটি আসতে পারে। তো যেভাবে কোশ্চেনটি আসুক না কেন, তোমরা যদি উত্তরটি এইভাবে করো যে 1-4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত রোগের নাম হলো এটি আর এখানে এর লক্ষণগুলি হলো এটি, এইভাবে যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে কোশ্চেনটি যেভাবে আসুক না কেন তোমরা তার অ্যান্সার করতে পারবে। এবার নয়ের দাগে রিকেট, বেরিবেরি ও অন্ধত্ব, এই রোগগুলি কোন ভিটামিনের অভাবে হয়। তো দেখো এখানে কোশ্চেনটি এভাবে হতে পারে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়, অন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়, এভাবে কিন্তু তোমাদের আলাদা আলাদা ভাবে দিতে পারে। তো আমি এখানে একই লাইনের মধ্যে লিখে দিয়েছি, তুমি একই লাইনের মধ্যে মুখস্থ করে নিলে কোনো অসুবিধা নেই। এবার দশের দাগে আয়রনের অভাবজনিত রোগের নাম কি, মানে শরীরে আয়রনের অভাব হলে কোন রোগটি হয় সেটি এখানে বলতে বলা হয়েছে। দেখো এক্ষেত্রে এই কোশ্চেন গুলি আমি যে তোমাদের শুধুমাত্র বইয়ের থেকে খুঁটে খুঁটে লিখেছি সেটি কিন্তু নয়, এই কোশ্চেন গুলি তোমাদের বলতে পারে এক প্রকার আমি সাজেশন দিয়েছি, মানে যাতে করে তোমাদের শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন যে ধরনের কোশ্চেন তোমাদের আসুক না কেন পরীক্ষা থেকে এর মধ্যে থেকেই কিন্তু আসে। এবার 11 দাগে আছে আয়োডিনের অভাবজনিত রোগের নাম কি, মানে শরীরে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা যায় সেই নামটি এখানে আমাদেরকে লিখতে বলা হয়েছে, বা এখানে আমাদের আয়োডিনের অভাবে কোনো একটি রোগের নাম দেওয়া হলো দিয়ে বলা হলো যে এই রোগটি কিসের অভাবে ঘটে, তখন তোমাদের লিখতে হবে যে এই রোগটি আয়োডিনের অভাবে ঘটে, এভাবে কিন্তু কোশ্চেনটি ঘুরে আসতে পারে। এবার 12 দাগে জিভে, মুখের কোণে ঘা, মাড়ি ফোলা, এই সকল রোগগুলি কিসের অভাবে হয়ে থাকে, ওই সময় কোন কোন খাদ্য খাওয়া উচিত,
তো এখানে আমাদের কোশ্চেনটি কিন্তু এভাবে আসতে পারে যে জীবেঘা কিসেভাবে হয় আর এই জীবেঘা থেকে হাত থেকে বাঁচার জন্য কোন খাদ্য খাওয়া উচিত, বা কোশ্চেনটি এভাবে হতে পারে মুখের কোণে ঘা কিসেভাবে হয় আর ওই সময় কি কি খাদ্য খাওয়া উচিত, বা মাড়ি ফোলা কিসেভাবে হয় কোন কোন খাদ্য খাওয়া উচিত এই সময়। এবার তাদের কোশ্চেনটি আছে, মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কোন কোন সমস্যা হতে পারে, মানে মানুষের যখন ওজন বেড়ে যায় তখন শরীরে কি কি সমস্যা হতে পারে সেটি এখানে লিখতে বলা হয়েছে। এবার চতুর্দাগে বিএমআই অনুযায়ী স্বাভাবিক ওজন কত থেকে কত এর মধ্যে হয়, মানে তোমরা দেখবে যে তোমাদের বইতে একটি টেবল দেওয়া আছে, চার্ট দেওয়া আছে, যে চার্টটিতে এই বিএমআই অনুযায়ী স্বাভাবিক ওজন, বেশি ওজন, অনেক বেশি ওজন এইভাবে তোমাদের লেখা আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে এই বিএমআই অনুযায়ী স্বাভাবিক ওজন কত বা এর থেকে বেশি ওজনগুলি কত। ওকে, এবং 15 দাগে বিএমআই এর অনুযায়ী 25 থেকে 30 বছর হলে ড্যাশ ওজন, মানে এই বিএমআই অনুযায়ী যদি কারো যদি ওজন 25 থেকে 30 হয় তাহলে তাকে কি ওজন বলা হয়, আর 30 থেকে যদি 40 হয় সেক্ষেত্রে বা কি ওজন হয় সেটি এখানে আমাদের লিখতে হবে। তো তার জন্য এখানে আমি কোশ্চেনটি লিখেছি যে বিএমআই এর অনুযায়ী 25 থেকে 30 হলে ড্যাশ ওজন ও 30 থেকে 40 হলে ড্যাশ ওজন বলা হয়ে থাকে। তো এই পর্যন্ত হলো অপুষ্টি ও স্থূলতার উপর। এবার আমরা প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লিষ্ট খাদ্যের উপর পরের কোশ্চেনগুলি দেখবো। তো দেখো এখানে 16 দাগে আছে, প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝো, মানে যে সকল খাদ্যগুলি প্রকৃতি থেকে আমরা পাই সেগুলি সাধারণত প্রাকৃতিক খাদ্য হিসেবে বলা হয়, তো এটি বলতে কি বোঝায় সেটি তোমাদের ডিটেলসে একটি সুন্দর করে সংজ্ঞা হিসেবে লিখে দিতে হবে। তো 17 দাগে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো, মানে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো, এখানে সংজ্ঞাটি বা কোশ্চেনটি এভাবে আসতে পারে যে প্রক্রিয়াজাত খাদ্যের সংজ্ঞা লেখো, সেভাবে কিন্তু কোশ্চেনটি আসতে পারে। ওকে, তো উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটি একই হবে। এবার 18 দাগে সংশ্লিষ্ট খাদ্য বলতে কি বোঝো, মানে সংশ্লিষ্ট খাদ্য বলতে তোমরা কি বোঝো সেটি আমাদেরকে এখানে লিখতে হবে, বা কোশ্চেনটি যদি এইভাবে আসে যে সংশ্লিষ্ট খাদ্যের সংজ্ঞা লেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটি একই হবে। ওকে, ওর 19 দাগে হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কি মিশে থাকে, মানে হলুদ আমরা যে বাজারে যে সকল মিষ্টিগুলি পাই বা যে বিরিয়ানিগুলি পাই তাতে যে হলুদ রঙের যে রঙটি থাকে এতে কি মিশে থাকে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। 20 দাগে চকলেট কোল্ড ড্রিঙ্কস এর বাদামি রং হিসেবে কি মিশানো থাকে, মানে আমরা যে মার্কেট থেকে যে খাদ্যগুলি আমরা কিনে খাই তাতে প্রতিটা খাদ্যের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস মিশে থাকে, তো সেগুলি এখানে লেখার কথা বলা হয়েছে। তো তার জন্য 20 দাগে আমি কোশ্চেনটি লিখেছি যে চকলেট কোল্ড ড্রিঙ্কস এর বাদামি রং হিসাবে কি মিশানো থাকে। এবার 21 দাগে এবার 21 দাগে ট্রান্স ফ্যাট কোন ধরনের খাদ্য থাকে, মানে দেখো এখানে যে আমাদের চকলেট কোল্ড ড্রিঙ্কস এর বাদামি রং হিসেবে কি মিশানো থাকে, এখানে আমাদের একটি খাদ্য উপাদান মিশানো থাকে যার জন্য এই খাদ্যগুলির রং এই বাদামি কালারের হয়। ওকে, তো এমন একটি খাদ্য উপাদান ট্রান্স ফ্যাট যেটি আমাদের একটি খাদ্যের মধ্যে মিশানো থাকে, তো সেটি কোন ধরনের খাদ্যে মিশানো থাকে সেটি এখানে লিখতে হবে। এবার 22-এ মোমো চাউমিনে কি কি মিশে থাকে, তো আমরা মার্কেট থেকে যে মোমো বা চাউমিন কিনে খাই তার মধ্যে কিন্তু কিছু কিছু মিশানো হয়, তো কি মিশানো হয় সেটি এখানে বলতে বলা হয়েছে। 23-এ আইসক্রিমে কি কি মিশে থাকে, মানে আইসক্রিমের মধ্যে কি কি উপাদান মিশে থাকে সেটি এখানে বলতে বলা হয়েছে। এবার 24-এ চা কফিতে কি কি মিশে থাকে, মানে চা এবং কফিতে কি কি মিশে থাকে সেটি আমাদেরকে এখানে বলতে বলা হয়েছে। এবার 25-এ রোজ সকালে কি কি খাবার খাওয়া উচিত, মানে রোজ সকালে উঠে দেখো আমরা সাধারণত প্রতিদিন আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে ব্যায়ামের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সুষম খাদ্য খাওয়া উচিত যাতে করে আমাদের শরীরটি সুস্থ থাকে, তো সেই হিসেবে শরীরকে সুস্থ রাখতে হলে রোজ সকালে আমাদের কি কি খাবার খাওয়া উচিত তার একটি তালিকা এখানে লিখতে বলা হয়েছে। এবার 26 দাগে কোশ্চেনটি আছে, রোগ এড়িয়ে চলতে গেলে কোন কোন খাবার না খাওয়া উচিত, মানে আমরা মার্কেট থেকে যে সকল খাদ্যগুলি পাই সমস্ত খাদ্যই যে আমাদের শরীরের পক্ষে উপযুক্ত এমনটি কিন্তু নয়, কিছু কিছু খাদ্য আছে যেগুলি খেলে আমাদের শরীর সাধারণত খারাপ হতে পারে, তো সেই সকল খাদ্যগুলি কোনগুলি যেগুলি আমাদের এড়িয়ে চলা উচিত, এগুলি আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে সেই খাবারগুলিকে এড়িয়ে চলা উচিত। ওকে, এবার আমরা জলের ভূমিকার উপর পরের কোশ্চেনগুলি দেখবো। এখানে 27-এ আছে, পৃথিবীতে মিষ্টি জল ও নোনা জল কত পরিমাণে আছে, মানে আমরা জানি যে পৃথিবীতে মিষ্টি জল কিছুটা আছে নোনা জল কিছুটা আছে। ওকে, আর এই মিষ্টি জলের পরিমাণ কম আর নোনা জলের পরিমাণ বেশি, তো বলা হয়েছে যে সেটি সাধারণত কত শতাংশ আছে সেটি এখানে লিখতে বলা হয়েছে। 28-এ মিষ্টি জল কোথায় কতটা আছে, মানে এই মিষ্টি জল আবার কোথায় কতটা আছে সেটি আমাদের এখানে লিখতে হবে। এবার 29-এ আছে, পৃথিবীতে মোট জলের কত শতাংশ পান করা হয়, মানে পৃথিবীতে যে মিষ্টি জল আছে দেখো এখানে
সাতাশের কোশ্চেনটি আছে, পৃথিবীতে মিষ্টি জল ও নোনা জল কত পরিমাণে আছে। মানে এই কোশ্চেনটি তোমাকে লিখতে হবে যে মিষ্টি জল আর নোনা জল কত পরিমাণে আছে সেটি আমাদেরকে লিখতে হবে, আর এখানে এই মিষ্টি জল কোথায় কতটা আছে সেটি লিখতে হবে, আর পৃথিবীতে এই মিষ্টি জলের আর পৃথিবীতে মোট জলের কত শতাংশ পান করা হয় সেটি এখানে লিখতে হবে। ওকে, তো জল সম্পর্কে তোমাদের যে চ্যাপ্টারটি আছে ওখানে যদি তোমরা ওই চ্যাপ্টারগুলি পুরো ক্লিয়ার করে নাও তাহলে এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে কিন্তু তোমরা সেগুলিকে কমপ্লিট করতে পারবে। এবার 30-এ মানুষের শরীরের ওজনের কত শতাংশ জল থাকে। তো দেখো, মানুষের শরীরে তাদের প্রত্যেকটা শরীরে ওজনের পরিমাণে কত শতাংশ জল থাকে সেটি এখানে লিখতে হবে। 31-এ তাদের শরীরে জলের ভাগ বেশি থাকে, গাছ না জীবজন্তু। তো আমরা জানি যে জীবজন্তুর তুলনায় গাছের শরীরে আমাদের জলের পরিমাণ বেশি থাকে, তার জন্য এখানে আমি অপশন দিয়েছি যে এর মধ্যে গাছ না জীবজন্তু কাদের মধ্যে জলের ভাগ বেশি থাকে, আর সেটিকে আমাদের ঠিক দিতে হবে। ও 32-এ জেলিফিস, ডিম, শসা ও কাঠের মধ্যে জলের পরিমাণ কত। মানে জেলিফিসের শরীরে জলের পরিমাণ কত, ডিমের মধ্যে জলের পরিমাণ কত, শসার মধ্যে জলের পরিমাণ কত, কাঠের মধ্যে জলের পরিমাণ কত। মানে এটি সাধারণত তোমাদের বইতে শতকরা দেওয়া আছে যে শতকরা কিসের মধ্যে কত শতাংশ জল আছে আর সেটি তোমাদেরকে এখানে লিখতে হবে। এর 33-এর কোশ্চেনটি আছে, মানব শরীরের মস্তিষ্ক, অস্থি ও রক্তে ওজনের হিসাবে জলের পরিমাণ কত। তো প্রতিটি মানুষের ওজনের হিসাবে তাদের শরীরে জলের পরিমাণ হয়, আর সেক্ষেত্রে মস্তিষ্কে তার ওজনের হিসাবে জলের পরিমাণ কত থাকে, অস্থিতে ওজনের হিসাবে জলের পরিমাণ কত থাকে, রক্তে ওজনের হিসাবে জলের পরিমাণ কত থাকে। এগুলি শতকরা দেওয়া আছে, একটি বক্সের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, সেখান থেকে তোমরা আনসার গুলি পেয়ে যাবে। তো 34-এ আছে, মানব শরীরের ওজনের হিসাবে কোথায় জলের পরিমাণ সব থেকে বেশি থাকে ও কোথায় সব থেকে জল কম থাকে এবং শতকরা কত। মানে মানব শরীরের ওজনের হিসাবে কোথায় আমাদের জলের পরিমাণ সব থেকে বেশি থাকে, সেটি মাথায় থাকে, লালাতে থাকে, কিডনিতে থাকে, না কোথায় থাকে জলের পরিমাণ সব থেকে বেশি সেটি আমাদেরকে এখানে লিখতে হবে, আর কোথায় সব থেকে কম থাকে মানে সেটি আমাদের হাড়ে থাকে, না কিডনিতে থাকে, না মাথায় থাকে, না লালায় থাকে, কোথায় জলের পরিমাণ সব থেকে কম থাকে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে, আর সেটি সাধারণত শতকরা কত শতাংশ সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। 35-এ মানব শরীরের ওজনের হিসাবে ফুসফুস ও হৃৎপিণ্ড এদের মধ্যে কোনটিতে জলের পরিমাণ বেশি। মানে মানব শরীরের ওজনের হিসাবে ফুসফুসে বেশি জল থাকে না হৃৎপিণ্ডে বেশি জল থাকে সেটি আমাদেরকে এখানে বলতে হবে, আর সেই পরিমাণটি কত সেটি এখানে আমাদের লিখতে হবে। 36-এ মানব শরীর থেকে জল কি কিভাবে বেরিয়ে যায়, মানে মানব শরীর থেকে জল কি কিভাবে বেরিয়ে যায়। আমরা জানি যে ঘামের সঙ্গে বেরিয়ে যায়, মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় আমাদের শরীর থেকে। ওকে, তো কি কিভাবে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় সেটি এখানে বলতে বলা হয়েছে। তো 37-এ মুখবিবর, যকৃৎ, রক্তনালী বা হৃৎপিণ্ডে ও মূত্রতরিতে জল কি হিসেবে থাকে। মানে মুখবিবরে জল কি হিসেবে থাকে, আমরা জানি যে মুখবিবরে জল লালা হিসেবে থাকে, যকৃতে জল কিভাবে বেশি থাকবে, রক্তনালীতে বা হৃৎপিণ্ডে জল কি হিসেবে থাকে, মূত্রতলিতে জল কি হিসেবে থাকে, এগুলি আমাদেরকে এখানে লিখতে হবে। ওকে, এবার 38-এ দাগে আছে, চোখ, ত্বক, মস্তিষ্ক ও অস্থিসন্ধিতে জল কি হিসেবে থাকে। মানে চোখের জল কি হিসেবে থাকে, যেমন চোখ আমরা জানি যে চোখে অশ্রু হিসেবে জল থাকে, ত্বকে কি হিসেবে থাকে, মস্তিষ্কে কি হিসেবে থাকে, অস্থিসন্ধিতে জল কি হিসেবে থাকে সেটি এখানে আমাদেরকে লিখতে হবে। এবার 39-এ আছে, পেট খারাপ হলে অনেক দরকারি জিনিস মল বা বমির সঙ্গে বেরিয়ে যায়, এখানে জলের ভূমিকা কি। মানে এক্ষেত্রে জল কি হিসাবে কাজ করে সেটি আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। 40-এ খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয়, এখানে জল কি হিসাবে কাজ করে। মানে খাদ্য হজমের সময় জল না থাকলে খাদ্য হজম হতে পারে না, তো সেক্ষেত্রে জল কি হিসাবে কাজ করছে সেটি আমাদেরকে এখানে বলতে হবে। 41-এ ভাত বা তরকারির মধ্যে কত শতাংশ জল থাকে, মানে আমরা প্রতিদিন যে ভাত বা তরকারি খাই তার মধ্যে কত শতাংশ জল থাকে সেটি এখানে লিখতে হবে। 42-এ মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে, মলের মাধ্যমে ও চোখের জলের মাধ্যমে আমাদের শরীরের কোথা থেকে কতটা জল বেরিয়ে যায়। মানে মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা জল বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা জল বেরিয়ে যায়, শ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা জল বেরিয়ে যায়, মলের মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা জল বেরিয়ে যায়, চোখের জলের মাধ্যমে আমাদের শরীর থেকে কতটা জল বেরিয়ে যায় সেগুলি আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেনটি আলাদা আলাদা ভাবেই আসবে, আমি জাস্ট একটি কোশ্চেনের মধ্যে এইভাবে লিখে দিয়েছি। তো তোমাদের কোশ্চেনটি হয়তো এভাবে আসবে যে মূত্রের মাধ্যমে শরীর থেকে কতটা জল বেরিয়ে যায়, এইভাবে একটা একটি করে আসতে পারে। ওকে, তো তোমরা যদি এখানে সবকটি মুখস্থ করে নাও তো এখান থেকে যে কোনো একটি আসলেই তোমরা লিখতে পারবে।
এবার 43 এ একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন তার দেহের ওজনের কতটা জল পান করা উচিত, মানে দেহের যতটা ওজন হবে সেই হিসাবে দেহ থেকে জল বেরিয়ে যায়, তাহলে সেই হিসাবে জলটাকে পান করতে হবে। তো একজন সুস্থ ব্যক্তি তার দেহের ওজনের কতটা শতাংশ জল পান করা উচিত সেটি এখানে লিখতে বলা হয়েছে। এবার 44 এর কোশ্চেনটি আছে, জলের ধর্ম, জলকে গরম করতে প্রচুর তাপের প্রয়োজন, জীবদেহে এটি কিভাবে ভূমিকা পালন করে? তো জলকে গরম করতে হলে প্রচুর তাপের প্রয়োজন হয়, জীবদেহে এটি কিভাবে ভূমিকা পালন করে সেটি আমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। 45 এ আছে, জল স্বচ্ছ এবং তার নিজস্ব কোনো রং নেই, জলের এই ধর্ম জীবদেহে কি ভূমিকা পালন করে? তো আমরা কি জানি জল স্বচ্ছ হয় আর জলের নিজস্ব কোনো রং থাকে না, জলের মধ্যে যে রং দেওয়া হয় সেই রঙই জল দেয়, ওকে সেই রঙই জল হয়ে যায়, আর জলের এই ধর্মটি জীবদেহে কি ভূমিকা পালন করে? তো এখানে এই কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, তবে এটি আমি একটু বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি যে জলের নিচে যে সমস্ত মাছ বা প্রাণীগুলি বসবাস করে তারা জলের নিচে বসেই তারা সূর্যের আলো থেকে আলো নেয়, ওকে? তো এক্ষেত্রে কিন্তু এই জল স্বচ্ছ আর তার নিজস্ব কোনো রং নেই এই ধর্মটির উপর ভিত্তি করে কিন্তু তারা এই জলের তলায় বসেই কিন্তু তারা এই আলোটি পেয়ে থাকে, এটি কিন্তু জীবদের একটি বিশেষ ভূমিকা পালন করে, ওকে? এবার 46 এ গাছের খাবার কোথায় তৈরি হয়? তো গাছের খাবার কোথায় তৈরি হয় সেটি এখানে লিখতে হবে। 47 এ গাছের খাবার তৈরি করতে কি কি লাগে? 48 এ গাছের খাবার তৈরির সময় কি কি পাওয়া যায়? 49 এ বাড়িতে রান্না করতে কি কি লাগে? 50 এ স্থলজ উদ্ভিদ জল পায় কোথা থেকে? 51 এ স্থলজ উদ্ভিদ জল পায় কোথা থেকে? 52 এ মাটির নিচে থাকা কোন অংশটা দিয়ে গাছ জল টানে? 53 এ আছে, জলজ উদ্ভিদরা কিভাবে জল শোষণ করে? 54 এ আছে, গাছের রান্নাঘর কাকে বলা হয়? আমরা জানি যে গাছের পাতায় গাছ খাদ্য তৈরি করে, তো তার জন্য গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, ওকে? তো এখানে যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি তোমরা তোমাদের বইতে পরপর পেয়ে যাবে। এবার 55 এ আছে, গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম কি? আমরা জানি যে গাছের খাবার তৈরি করার প্রক্রিয়াটির নাম শালক সংশ্লেষ, এই অ্যান্সারটি তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে। এবার 56 এ আছে, শালক সংশ্লেষ কথাটির অর্থ কি? তো এই শালক সংশ্লেষ কথাটিকে ভাঙিয়ে লিখলে যে অর্থটি হবে সেটি হবে শালক সংশ্লেষ কথার অর্থ, সেটিও তোমাদের বইতে আছে দেখবে। এবার 57 একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত শক্তির প্রয়োজন হয়? এখানে এই অ্যান্সারটি কিন্তু তোমাদের বইতে নেই, তো তার জন্য আমি এখানে অ্যান্সারটি লিখে দিয়েছি যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত শক্তির প্রয়োজন হয়, সেটি হলো 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয়, ওকে? এবার 58 দুধকে সুষম খাদ্য বলা হয় না কেন? দেখো দুধকে কিন্তু সুষম খাদ্য বলা হয় না, তো কেন বলা হয় না? এখানে এই অ্যান্সারটি তোমাদের বইতে নেই, তার জন্য এখানে আমি অ্যান্সারটি লিখে দিয়েছি যে দুধের ভিটামিন সি ও লৌহ খুব কম পরিমাণে থাকে, তার জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। তো এখন এই পর্যন্ত, এর পরের পাঠে আমরা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়ার উপর ভিত্তি করে এখানে আমরা 67 কোশ্চেন দেখব, ওকে? তো তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ভাই বোনদের যদি অবশ্যই কাজে লাগে তাদেরকে আমি বলবো যে অবশ্যই শেয়ার করো, কারণ এই মুহূর্তে কিন্তু কেউ টিউশনে যেতে পারছে না বা ক্লাসটি হচ্ছে না, তো তার জন্য আমি আমার স্টুডেন্টদের যে কোশ্চেনগুলো দিয়েছি সেই একই সেম কোশ্চেন এই কারণেই দিয়েছি যাতে করে তারা বাড়িতে বসে পুরো সিলেবাসটি কমপ্লিট করতে পারে। তো তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিওগুলি কিন্তু তাদেরকে অবশ্যই শেয়ার করো, আর তারা যদি মনে হয় যে আমার ভিডিওটি শেয়ার করবে না ভিউ বেড়ে যাবে তাহলে বলবো যে তাহলে এই ভিডিওটি তোমরা ডাউনলোড করো, তাহলে তোমরা ডাউনলোড করে তোমরা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা শেয়ার করে দাও, তাতে কিন্তু আমার কিছুই যায় আসবে না, বা তোমরা লাইক করো বা না করো বা ডিসলাইক করো তাতে কিন্তু আমার যায় আসবে না। আমি চাই যে ছাত্রছাত্রীরা যাতে এই পরিস্থিতির মধ্যে যেন পড়াশোনাটা যদি আটকে না থাকে সেটি আমি চাইছি, ওকে? আর তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওগুলি তাদেরকে অবশ্যই শেয়ার করো, আর ম্যাথ ভিডিও মানে অঙ্কের ভিডিওগুলি কিন্তু তুমি তাদেরকে অবশ্যই দাও, কারণ এই পরিস্থিতি যদি অনেক বেশি দিন ধরে চলে তাহলে কিন্তু এই ফার্স্ট ইউনিটের এক্সাম হবে না, সেক্ষেত্রে কিন্তু সরাসরি গিয়ে সেকেন্ড ইউনিটের এক্সাম হবে, আর সেক্ষেত্রে তাদের অঙ্কগুলি প্র্যাকটিস করতে অনেক বেশি অসুবিধা হবে। তো তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে অঙ্কের ভিডিওগুলি আর এখানে এই কোশ্চেনের ভিডিওগুলি তাদের সবাইকে তোমরা শেয়ার করো, যাতে করে সবাই বাড়িতে বসে তাদের পুরো পড়াটি কমপ্লিট করতে পারে, কোনো টেনশন না হয়, ওকে? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থাকো, এই কামনাই করি।